দীর্ঘ ১৯ বছর পর গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এই সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শতভাগ সততার সাথে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। যারা দুর্নীতির অপবাদ দেন তাদের বিশ্বব্যাংকের বক্তব্যের দিকে নজর দিতে হবে। গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সহ অনেকে। দীর্ঘ ১৯ বছর পর গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এই সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শতভাগ সততার সাথে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। যারা দুর্নীতির অপবাদ দেন তাদের বিশ্বব্যাংকের বক্তব্যের দিকে নজর দিতে হবে। গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সহ অনেকে। দীর্ঘ ১৯ বছর পর গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এই সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শতভাগ সততার সাথে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। যারা দুর্নীতির অপবাদ দেন তাদের বিশ্বব্যাংকের বক্তব্যের দিকে নজর দিতে হবে। গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সহ অনেকে। দীর্ঘ ১৯ বছর পর গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এই সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শতভাগ সততার সাথে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। যারা দুর্নীতির অপবাদ দেন তাদের বিশ্বব্যাংকের বক্তব্যের দিকে নজর দিতে হবে। গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সহ অনেকে। দীর্ঘ ১৯ বছর পর গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এই সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শতভাগ সততার সাথে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। যারা দুর্নীতির অপবাদ দেন তাদের বিশ্বব্যাংকের বক্তব্যের দিকে নজর দিতে হবে। গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সহ অনেকে।